শুভ সকালে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ব্লগ শুরু করছি। কেমন আছো সবাই? আশা করি যে যেখানেই আছো খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর তার মধ্যে আজকে হচ্ছে হ্যাপি হোলি। তো হ্যাপি হোলির অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই তোমাদের। মানে আজকে হচ্ছে দোল পূর্ণিমা, ঠাকুরকে রং দেওয়ার দিন আজকে, মানে আবির রং তো না, ঠাকুরকে হচ্ছে আবির দেওয়ার দিন আজকে, আর আমরা সবাই খেলবো হচ্ছে কালকে। তো যাই হোক, ও গেছে হচ্ছে বাজার, সকালে উঠে বাকি সমস্ত কাজবাজ শেষ করে নিয়ে ভাবছিলাম কী করবো কী করবো, কারণ ঠাকুরকেও পুজো দিতে পারবো না। এদিক দিয়ে থেকে মনটা ভীষণ খারাপ লাগছে, কারণ ঠাকুরকে আজকে যদি একটু মানে আবির দিয়ে পুজো দিতে পারতাম মনটা অনেক আনন্দ লাগতো। তো গত বছরও দিতে পারিনি, বাৎসরিক হয়নি জন্য ঠাকুর, কিন্তু এই বছর তো আমি দিতে পারতাম, কিন্তু আমি দিতে পারবো না, মা দিবে। সে কারণে মা স্নান করতে গেল, আর ও হচ্ছে গেছে বাজার, সবজি তো আনতেই হবে, তার সাথে আজকে রান্না করবো হচ্ছে পনির। আমার সাথে পুষ্কুনও এখানে আছে, রান্না করবো হচ্ছে পনির, কারণ যেহেতু আজকে পূর্ণিমার দিন, পুজোর দিন, সে কারণে নিরামিষ রান্না হবে বাড়িতে, আর কালকে তো সবার বাড়িতেই মাংস থাকবে। জানো দেখো কীরকম ঝিঝি পোকা, পুরা ঝিঝি ঝিঝি করছে। তার সাথে ব্রেড নিয়েছিলাম কালকে, কিন্তু জ্যাম আনা হয়নি, তোকে বলেছি আজকে ইয়ে জ্যামটা না এনে, মানে স্ট্রবেরিটা না এনে অন্য কোনো ফলের জ্যাম আনতে। তো ও গেল, দেখি কী কী আনে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ও তো ভিডিও করছে, ওর ভিডিওতেও তোমরা দেখতে পারবে। আর কি মিকির জন্য ইয়ে এসছে সকালবেলাতেই, পেডিগ্রি, তারপরে শ্যাম্পু, ওগুলো চলে এসছে। তো ওকে পেডিগ্রি দিয়ে দিয়েছি সকালে, মানে ওর ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আমাদের কারোর এখনও হয়নি। তো যাই হোক, চলো মার স্নান হয়ে গেলে তারপরে মা পুজো দিবে, আর ও বাজার থেকে আসলে পরে আমি আর কি সকালের জলখাবারটা বানাবো। তো এই যে দেখো মিক্সড ফ্রুট জ্যাম, তো এটা আজকে ও নিয়ে এসছে, ওকে দিয়েও দিয়েছি বানিয়ে, আর এখানে কিছু ব্রেড শেকে রেখেছি, আর ওকে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, খাওয়া মানে শেষ হোক, খাওয়া শেষ হোক। তো এখন যাবে হচ্ছে দোকান, আর ঠাকুরের জন্য নিয়ে এসছে হচ্ছে আবির, তারপরে ভোগ, এগুলো তোমাদের পরে দেখাবো মা যখন পুজো দিবে। আর এখানে রয়েছে হচ্ছে পনির, কারণ আজকে আমাদের বাড়িতে হবে নিরামিষ, যেহেতু দোল পূর্ণিমা সে কারণে নিরামিষ খাওয়াবে আজকে। তো দেখো এটা হচ্ছে মার জন্য আর কি রেডি করে রাখলাম, মা পুজো দিচ্ছে তারপরে খাবে, আর কালকে তো হোলি, তো সবাই একটু এদিকে ইয়া টিয়া করছিল, মজা টজা করছিল যে কি করবে না করবে কালকে। সবারই একটা প্ল্যান প্রোগ্রাম থাকে না, যে হোলিতে এই করবো সেই করবো, ডিজে আনবো, নাচবো সবাই, তো এই আর কি। তো যাই হোক, আমি এখনও ওখানে যেতে পারিনি, কারণ আমি এদিকে সব রেডি করছিলাম, আর ও হচ্ছে দোকান চলে গেলো, আর অনেক আগে দোকানে হোলির ড্রেস এনেছে, তো সেগুলো তো সেল করতে হবে আজকে আর কালকেই, মনে হয় হোলির ড্রেসগুলো সেল হবে, বেশি আগের থেকে সেল হয় না। আমরা যে শিলিগুড়ি থেকে মাল নিয়ে এসেছি, তো ওখানের আর কি মাল মানে মহাজন যে ওনারা বলছিলেন যে হোলির দিন, হোলির আগের দিন, দোলের দিন এগুলো সেল হবে, কিন্তু তার আগে আর বেশি সেল হবে না। তো যাই হোক, পনিরটাই যে এখানেই থাক, ব্রেকটাকে ফ্রিজে রেখে দিই, চলো। বড় মা বোন বুঝছে বলে নিকিকে বলতেছে, দুধ দিয়ে গেল, প্রত্যেকদিনে আধা কেজি করে দুধ দিয়ে যায়, দুধ চা, আর তারপরে তো দুধ কি হয় যে আর কি হয়, জমতেই থাকে জমতেই থাকে, মাকে বলি খাওয়ার জন্য খায় না, তাই খাও না কেন, গ্যাস হয় দেখেছো, খেতে চায় না, যে জলের ট্যাঙ্কিতে বসতে লাগে না, মনে হয় জল আমরা খাই না, জলের ট্যাঙ্কিতে পা লাগতে লাগে না, বসতে লাগে না, ব্যাপার আছে। তো আমি এখনো খাইনি, বানিয়ে রেখে এদিক সেদিক ঘুরছি, তোমাদের বললাম না এখানে সবাই প্ল্যান হচ্ছিল কালকে কে কি করবে না করবে, তো এখানে চলে গেছিলাম।
দেখো এটাতে একটা কুড়ি আর ওই পাশে আরেকটা, কালকে একসাথে দুটো ফুল ফুটবে এই গাছটাতে। তো আমাদের ঘরের পুজো তো হয়ে গেছে, আরেকজন এই যে দেখো দেখছে সব দিকে তাকিয়ে তাকিয়ে। তো এগুলো হচ্ছে এখন ওই যে ঘরের মধ্যেও মানে ঘরের চারদিকে দিতে হয়, আর আমাদের ঘরে দিবে, কাকুদের ঘরে দিবে। তো সে কারণে মাকে বললাম যে পুষ্পপত্রের মধ্যে রেডি করে নিতে, তাহলে তাড়াতাড়ি হবে। মিকি দেখে কি করে, ভাই মিকি খাইস না কিন্তু এগুলো আবার। মিকি সর, মানে সবকিছু ও দেখবে। তো প্রত্যেকটা ঘরের সামনে তো দিলই, তারপরে সিঁড়িতে দিতে বললাম, সিঁড়িতে দিল, আর তার সাথে মেইন গেটে তো দিতেই হবে। তো তিনটা রঙেই মানে তিনবার দিয়ে দিচ্ছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর তারপর হচ্ছে কাকুর ঘরের দুয়ারেও দিয়ে দিবে। তো এটা এই বাড়িতে এসে আমি নিয়মটা দেখেছি যে হোলির দিন এরকম মানে দোল পূর্ণিমার দিন ঠাকুরকে দেওয়ার পর এরকম আঙিনার মধ্যে মানে ঘরের দুয়ারের সামনে এইভাবে দিতে হয়, বেশ ভালো লাগে নিয়মটা। তো পুজো দিয়ে প্রসাদও খাওয়া হয়ে গেছে, ওর জন্য ঢেকে রেখেছে মা, আর আমরা দুজন খেয়ে নিয়েছি। এখন হচ্ছে সকালের খাবারটা খেয়ে নিই, আর গুটুরও প্রসাদ খেয়েছে। মানে মা এসছে হচ্ছে এগোর থেকে ইয়ে নিতে, বাটি নিতে প্রসাদ রাখার জন্য, ওইটাকে ও একটা সন্দেশ নিয়ে ভেঙেছে। তারপরে কি, ওই হচ্ছে ঠাকুর, তাই না, ওর মধ্যে ভগবান রয়েছে। জীব সেবা হচ্ছে ঈশ্বর সেবা। সমস্ত কাপড় চোপড় নিয়ে চলে আসলাম পেছনে, এতগুলো কাপড় এখানে ধরাটাই হচ্ছে মুশকিল। মানে এই একটা ছোট্ট বাসের মধ্যে এতগুলো ধরবেই না। তো আমি কি করলাম, যেহেতু এখানে এত রোদ আর হাওয়া আছে, তো এমনি মানে জমা করে রাখলেও শুকিয়ে যাবে এই অবস্থা আর কি। তো সে কারণে এতটা টান টান করে না দিয়ে একটু একটু মানে খোঁজ করে রেখেছি, যেন আর কি সবগুলো আমি এখানে মেলতে পারি। অঙ্কিত, অঙ্কিত এখানে আসো, আর তুই যে আমাকে ভূত বানিয়ে দিলি, তুই আর তোর ভাই দুজনে, কেউ কবে যে আমাকে বাচ্চারা দিয়ে দিয়েছে এরকম করে। এই যে পুষ্কুন, পুষ্কুনের ভাই, দু সব কটা মিলে আমাকে দিচ্ছে। আর একটা পুষ্কু এসছে, পুচকু এসছে বলছি, ওই পুচকুটা ওই বাড়ি, ও হচ্ছে ইয়ে করে দিচ্ছে খিচকেড়ি দিয়ে, ওটার মধ্যে জল শুধু। দেখো তো আমার মুখটার কি করেছে, আমি রান্না করবো এখন। আমাদের আজকের থেকে হোলি খেলা শুরু। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, না না আর না, না আমাকে দিব না কিন্তু, আমি রান্না, এই যে সত্যি কথা না মিথ্যা কথা, দেখ আমাকে কি করছে, কালকে কালকে আজকে কিসের,
তো দেখো স্নান দান কমপ্লিট, স্নান করে একটু কাজল পরে নিয়েছি, চলো এখন হচ্ছে রান্নাঘরে যাবো। তো এখন হচ্ছে রান্না করে নিব, তো চলো। এখানে রয়েছে হচ্ছে এই যে দেখো আলু মা কেটে রেখেছে পনিরের জন্য, আর বেগুন হচ্ছে ভাজবো। দেখো বেগুনগুলো কিরকম করে কেটেছে, বেগুন ভাজা আর হচ্ছে পনিরের তরকারি, এই হচ্ছে আজকে রান্না। ভাজার জন্য অনেক বেশি বেগুন কেটে দিয়েছে, তো চলো। আর এটা হচ্ছে তেল, এটা ছিল এক্সট্রা, আর পনিরটাকে এখন সাইজ করে টুকরো করে নেব। ওকে স্নান করিয়ে দিয়েছি আজকে, দেখো স্নান করার পরে কি আনন্দ, ও টয়টা নিয়ে কি পরিমাণে খেলাধুলা করতেছে দেখো। সন্তু বান্তি সোনা দুষ্টামি দেখো টিভি দেখতে দেখতে মা একবারে ঘুমায় যেতেছে, প্রসাদ খেতে যাবো কিন্তু ছবি চালিয়ে দিয়েছে, ছবি দেখছিল আর কি বস। আর আজকে দেখো কি সুন্দর ওয়েদার, কালকে কিরকম ছিল সারাটা দিন, আগামী কালকেও যদি এরকম দিনটা ভালো থাকে তাহলে হোলি খেলে মজা হবে, তাই না? ইয়ে পাকা বুড়ি, তোর মা গেছে গা? আজকে একদম সিম্পল রান্না বান্না, বেগুন ভাজা তার সাথে হচ্ছে পনিরের তরকারি। তার মধ্যে আমাদের যে এখানে কৃষ্ণ মন্দির আছে, কৃষ্ণ মানে কৃষ্ণের রাধা কৃষ্ণের মন্দির, মানে ওখানে কৃষ্ণেরই মন্দির, যাই হোক ওখানে প্রতি দোল পূর্ণিমার সময় পুজো হয়, দোল উৎসব পালন করা হয়, যেহেতু গোপু আছে ওখানে তো সেখানে আর কি যাওয়ার কথা প্রসাদ খেতে। আমি যাব, তারপরে আমার ননদ মানে সাগরের মা দিদি আর হচ্ছে ওই যে পুষ্পুনের মা, তো সবাই যাবো প্রসাদ খেতে, রান্নাটা করে তারপরে যাবো আর কি। আর ভাত করে তো তাড়াতাড়ি আমি মানে অন্তর খাবো না, ও আসুক আসলে করে একসাথে খাবো আর কি। দিয়ে বেগুন ভাজছি, তো দেখো এখানে হচ্ছে হলুদ লঙ্কার গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো, আর আলুটা দেখো ভেজে নিয়েছি সমস্ত পুরনের যা যা দিয়েছিলাম, গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা, তারপরে মধ্যে আদা, আদাও কিন্তু থেঁতো করে দিয়েছিলাম, কথা আটকে যাচ্ছে মুখে। তারপরে মশলাটা দিয়ে কষিয়ে নিব, নামানোর আগে একটু দিব ঘি আর হচ্ছে একটু চিনি। আমাদের বিখ্যাত সেই জায়গা রাস্তা, জায়গা না সরি রাস্তা, মানে বর্ষাকাল আসতে উনি বিভিন্ন রঙে রঙিত হন, কাদা দিয়া পুরো একেবারে। হ্যাঁ ফিলিংসটা একটু আসে না, যাচ্ছে যে প্রসাদ খেতে। হ্যাপি হোলি, তুই তো কষি না আজকে, আমাদের না আমাদেরই আজকে, ওই তো ভগবানের কাছেই তো বললাম, তুইও তো ভগবান, তুই ভগবান না? আমরা যাইতেছি প্রসাদ খাইতে, আরেকজন দোকান থেকে বাড়ি যায়, চলো প্রসাদ খাই আসি গা। কেন ও রাজা, ওটা হচ্ছে রাজা সাগরের ডগি, বাজার পুরো ফাঁকা, সবাই হোলি খেলতে গেছে গা মনে হয়। আজকে একটু লাগাই
তোর মাও তো লাগাই নাই হোলি, আজকে লাগা যায় না, আমাকে ওই বাচ্চাগুলো লাগাই দিছে তখন। প্রসাদ খাওয়া হয়ে গেছে, তো প্রসাদ খেয়ে এখানে দাঁড়িয়েছি টমির জন্য, ও আর কি প্রসাদ মানে নিয়ে যাবে বাচ্চার জন্য, বাচ্চাগুলো আসেনি না তো। চলো, সবাই বলছিল তো দেরিতে কেন, কারণ অনেক সকাল থেকেই খাওয়া দাওয়া শুরু হয়েছে প্রসাদ খাওয়া, আমরাই দেরি করে আসলাম একেবারে। রাজা আমার পিছিয়ে পিছিয়ে এই পর্যন্ত চলে এসছে, ওকে প্রসাদ দিলাম, খেলো মনে হয়। হ্যাঁ, অল্প খেয়েছে, ওই যে ওই দেখো ওখানে গিয়েছিলাম, খেয়েছে, খাইছো প্রসাদ? হ্যাঁ খাই, মুখ চাটাচাটি হচ্ছে। রাজা প্রসাদ খাইছো? হ্যাঁ, কোকিল ডাকতেছে, এখন আর করে না। ওই যে তো বাড়ি এসে ওর ওকে খাওয়া মানে খেতে দিল মা, আর আমি একটু শুয়েছিলাম, শরীরটা এত খারাপ লাগছে আমার তো। এখন হচ্ছে অল্প চারটা ভাত নিয়েছে, কারণ খিচুড়ি একদম অল্প খেয়েছি, আর যেন গ্যাস না হয় সেই কারণে আর কি। তো ওই যে দেখো পনির তরকারির কালারটা কি এসছে, তোমাদের তো দেখাইও নি, এই দেখো পনির তরকারির কালারটা কি এসছে। ঘুটুন তুমি খাও নাই, তুমি তো মাংস ভাত খাইছো, তাও তোমার কি অবস্থা? হ্যাঁ, তুমি তো মাংস দেখাইছো, তুমি তো পনির খাও না। হ্যাঁ খাও, খাইছে পনির। দেখো আমার কোলের মধ্যে আছে, ও কি মেয়ের আছে সোনা বাবা। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, এখন বাজে হচ্ছে 5:10, তাতে জানলা টানলা সব বন্ধ করে নিলাম, মানে সন্ধ্যা হয়নি কিন্তু সন্ধ্যার হবে, বন্ধ করে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে মশা, মশার অত্যাচারে থাকাই যায় না তো, সে কারণে বিকেল হতেই জানলা টানলা বন্ধ করে দিলাম। ঠাকুরগড়ের লাইট জ্বালিয়ে দিই, কারণ ঠাকুরগড়ের লাইটও আমি বিকেল থেকে জ্বালিয়ে দিই, কারণ পুরো অন্ধকার হয়ে যায় না, ভালো লাগে না। তো গতকালকে আমাদের ঘরের বিছানার চাদর জানালা দরজার পর্দা চেঞ্জ করেছিলাম, তো গতকালকে তো জানোই কি তাড়াহুড়ো করেছিলাম, তো সে কারণে বলেছিলাম যে মার ঘরটা কালকে করব, তো সে কারণে এই যে আজকে এই ঘরটা করব। আর এই যে দেখো জানলার তারপরে দরজার পর্দা টর্দা সমস্ত কিছু শুকিয়ে একদম সেই সুন্দর হয়ে গেছে, তো এগুলো এখন ভাঁজ করে রেখে দেবো চালমারিতে, আর তার সাথে এই ঘরের জানালার পর্দা দরজার পর্দা এগুলো সব বের করে নিলাম, তার সাথে হচ্ছে বিছানার চাদরটাও বের করে নিলাম। তো আজকের ভিডিওতে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই তোমাদের, কারণ এই জিনিসটা তোমাদেরও খুব খারাপ লেগেছে এবং আমারও কিন্তু ভীষণ খারাপ লেগেছে। তো গতকালকে আমি জানতাম না যে গতকালকেই পূর্ণিমা লেগে গেছে, আমি পরে শুনেছি মানে সন্ধ্যার সময় আমি শুনেছি যে পূর্ণিমা লেগে গেছে। দেখো যতটা পারি আমি কিন্তু নিয়ম মেনেই চলার চেষ্টা করি, এবং আমার সমবয়সী যারা বা আমার পরিচিত যারা যারা ইউটিউব করে না, তারা বরঞ্চ আমাকে বলে এরকম করে যে তুই অনেক নিয়ম করিস, তাও আমরা তো এত নিয়ম করি না, ঠিক আছে এই কথাটা বলে। তো শুধুমাত্র কিন্তু এই যে ইউটিউবে ভিডিও করার জন্যই অনেক কিছু শিখেছি, কারণ বাস্তবে মানুষ জানলেও অনেক সময় বলতে চায় না যে এটা করতে লাগে ওটা করতে লাগে, কারণ এক একজনের মনে এক একটা, এই জন্য কেউ কাউকে আর কি এরকম করে বলে না, তাও কিছু কিছু মানুষ আছে বলে যে এটা করলে ভালো ওটা করলে ভালো না। তো যাই হোক, গতকালকে আমি পূর্ণিমার মধ্যেও ঘর দুয়ার ঝেড়েছি, মাকড়সার ঝোল ভেঙেছি। তো দেখো যেটা বললাম যে আমি জানতাম না, আমি যদি জানতাম তাহলে নিশ্চয়ই আমি এই কাজটা করতাম না, কারণ আমি যতটা নিয়ম মেনে চলার চেষ্টা করি অমাবস্যা পূর্ণিমা মানে শনি মঙ্গল বৃহস্পতিবার এই বারগুলোতে ঘরের ঝোল ঝাড়তে হয় না, আমি সবসময় এগুলো মানি তোমরা তো জানোই। তো আমি ভেবেছি হোলি মানে কালকে, হোলি মানে কালকেই পূর্ণিমা, কিন্তু আগের দিনে যে পূর্ণিমা লেগে গেছে সেটা আমি জানতাম না। তো অজান্তে কোনো কাজ করলে আমি যেটা জানি সেটা পাপ হয় না, কারণ জেনে শুনে তো আর করিনি, নিশ্চয়ই ঠাকুর বুঝবে। তো এই যে দেখো কালকে তোমাদের, দেখো ঘেমে টেমে কী অবস্থা। তো কালকে তোমাদের বলেছিলাম যে মায়ের রুমটা ই করবো আমি, আজকে আর হলো না, তারা দিচ্ছে করলুন। তো সারাদিন তো শরীরটা কী কী খারাপ যে গেল, মানে আমি নিজের উপর দিই, তারপরেও জোর করে যতটা না করা যায় রান্না বাড়ি থেকে শুরু করে অন্যান্য অনেক কাজ করেছি, তো এগুলো এই যে দেখো আজকে রাত্রে গুছিয়ে নিলাম। তো চলো এখন হচ্ছে দুই ঘরেরই জানালা দরজার পর্দা সব একই হলো, ম্যাচিং হলো।
বুচান, বুচানকে দেখো, আজকে স্নান করিয়ে দেওয়ার পর কপালে কাজলের টিপ পরিয়ে দিয়েছি আমার সোনা পুকান। তো এইমাত্র আসলো দোকান থেকে, এখন বাজে হচ্ছে 9:30। তো টিভিটা এইমাত্র বন্ধ করলো মা, সিরিয়াল শেষ, এতক্ষণ তো সিরিয়াল দেখছিল। বাড়ি থেকে ফোন আসলো আর ও আমার জন্য নিয়ে আসলো হচ্ছে রং, আমার জন্য বলতে দুজনের জন্যই এই যে রং, কারণ কালকে সবাই আমাদেরকে মাখাবে, আমাদেরও তো মাখাতে হবে সবার গায়ে, তাই না? আর আমরা নিজেরাও তো হোলি খেলব। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে, সবাই খুব মজা করো, আনন্দ করো, আর অবশ্যই সেভে হোলি খেলো, তার সাথে রাস্তার কুকুর বিড়াল এদেরকে কিন্তু কখনোই রং দিও না, কারণ ওদের জন্য এটা খুবই ডেঞ্জারাস। তা চলো আজকের মতো এখানেই, গুড নাইট। না না না।